প্যান আপনি যদি ধনী হতে চান তবে কখনোই অন্য ধনীদেরকে হিংসা বা অপছন্দ করতে পারবেন না আমাদের মধ্যে অনেকেই আছি যারা অন্য ধনীদেরকে সহ্য করতে পারি না যা আসলে মোটেই ঠিক না কেননা আমরা প্রতিটি মানুষই কিন্তু আলাদা এবং আজকে যিনি সৎ পথে ধনী হয়েছে তার পিছনের দিনগুলো খুঁজে দেখলে পাওয়া যাবে হাজার দিনের অক্লান্ত পরিশ্রম এবং সফল হওয়ার তীব্র বাসনা যদি আমরাও ধনী হতে চাই তবে তাদের জীবন থেকে শিক্ষা নিতে হবে এবং তারা যে গুণের অধিকারী তা আমাদের মধ্যে থাকতে হবে একই সাথে তারা যেসব ভুল করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে তা আমাদেরকে জানতে হবে আসুন টাকা পয়সা নিয়ে ধনী মানুষেরা যে পাঁচটি ভুল কখনোই করে না তা জানার চেষ্টা করি নাম্বার এক আগে সঞ্চয় পরে খরচ আমাদের অনেকের মধ্যে সঞ্চয় করা নিয়ে অনাগ্রহ রয়েছে কিংবা সঞ্চয়ের গুরুত্ব যখন বুঝতে পারি তখন বেশ দেরি হয়ে যায় আমাদের হাতে টাকা আসার আগেই খরচের খাতগুলো প্রস্তুত থাকে খরচ করার পর যদি কিছু বাঁচে তবে সঞ্চয়ের বিষয়টা মাথায় আসে কিন্তু অন্যদিকে ধনীরা আগে সঞ্চয় করে এবং সঞ্চয় করার পর যদি কিছু বাঁচে তবেই তা খরচ করে কেননা তারা জানে ধনী হওয়ার অন্যতম পূর্ব টাকা সঞ্চয় করা এবং যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল নাম্বার দুই সম্পদ বাড়ানোর সুযোগ হাতছাড়া করে না আমরা সকলেই জানি সম্পদ বাড়ানোর সুযোগ সবসময় আসে না ধরুন আকাশ থেকে টাকার বৃষ্টি হচ্ছে এবং সংগ্রহ করার জন্য আপনি একটু ছোটো বাটি নিয়ে যান তাহলে আপনি কিন্তু নিরাশ হবেন বা হতাশ হবেন সম্পদ বাড়ানোর সুযোগ যদি ধরতে চান তবে কমফোর্ট জোনের বাইরে গিয়ে সুযোগ খুঁজতে হবে সম্পদ বাড়ানোর সুযোগ আপনার হাতে নিজে এসে ধরা দিবে না আপনাকে কেউ যদি অনেক ভালো ব্যবসা বা কাজের অফার করে এবং সেই কাজে যদি আপনি পারদর্শী না হয়ে থাকেন তারপরও হা বলুন এবং পরবর্তীতে কাজটি শিখে নেন কেননা এইরকম সুযোগ আর নাও আসতে পারে নাম্বার তিন আবেগী হয়ে আর্থিক সিদ্ধান্ত নেয় না ভালো সিদ্ধান্ত নিতে পারলে সবসময় ভালো ফলাফল পাওয়া যায় ধনী মানুষেরা আবেগে প্রভাবিত হয়ে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করে না আবেগী হয়ে সিদ্ধান্ত নিলে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ যখন আবেগ বেশি কাজ করে তখন আমাদের যুক্তি হেরে যায় নাম্বার চার সব ডিম একই ঝুড়িতে রাখে না ধনী হতে চাইলে বিনিয়োগের দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই বিনিয়োগে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রিক্স বা ঝুঁকি নিতে হবে তবে সেই ঝুঁকি কখনোই এক চেটিয়া হওয়া উচিত না ধনী মানুষরা কখনোই একটি বিনিয়োগের খাতে সব টাকা ব্যয় করে না বিনিয়োগে একাধিক রাস্তা থাকলে কোনো একটি রাস্তা তুলনামূলক খারাপ করলেও আরেকটি রাস্তা ভালো করবে ফলে ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যাবে নাম্বার পাঁচ একা সিদ্ধান্ত গ্রহণ করে না সৎ পথে থাকা ধনী মানুষেরা জীবন জীবিকা নিয়ে কখনো জুয়া খেলতে চায় না তাদের নানা সমস্যায় অন্যের মতামত বুদ্ধি পরামর্শ নিয়ে থাকে কিন্তু সকল সিদ্ধান্ত নিজ বুদ্ধিতে গ্রহণ করে সফল মানুষেরা অন্যের সাথে কোনো সমস্যা বা আইডিয়া নিয়ে কথা বলার মাধ্যমে সেই সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন রাস্তা সবসময় খুঁজতে থাকে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে তুলে আহ্বান জানাচ্ছি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সার রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিনিয়া ডট কম ভিজিট করে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায়